हेलो एंड वेलकम टू एक्सियन एकेडमी, होप यू ऑल आर डूइंग फाइन। আমরা তোমাদেরকে যেমন বলেছিলাম যে ওয়্যারলেস অপারেটরের জন্য মক টেস্ট নিয়ে আসবো, মক টেস্ট তোমাদের জন্য সেট করে দিয়েছি আমি, ঠিক আছে? মক টেস্ট তোমাদেরকে সেট করে দিয়েছি। প্রতিদিন প্রতিদিন তোমরা সন্ধে 8টার সময় মক টেস্ট পাবে, প্রতিদিন মানে 8টার সময়। তোমরা একদিন দিলে তারপর আর পাবে না, পরে পরে পরের সপ্তাহে, নেক্সট সপ্তাহে, অন্য যখন ফিক্সড করবে তখন পাবে। যে মক টেস্টটা তোমাদেরকে আমি ফিট করেছি মানে সেট করেছি, সেইটা তুমি প্রতিদিন সন্ধে 8টার সময় দিতে পারো। মনে করো আজকে তুমি দিতে পারলে না, কাল 8টায় যদি দিতে চাও কোনো প্রবলেম নেই, রাত্রি 8টায়। আজকে কালকেও দিতে পারলে না, পরশু রাত্রি 8টায় দিতে চাও কোনো প্রবলেম নেই, সেটাও দিতে পারো। এইভাবে তুমি মোটামুটি দুই থেকে তিন মাস অবধি তোমার লিঙ্কটা খোলা থাকবে। দুই থেকে তিন মাস, দুই থেকে তিন দিন নয়, দুই থেকে তিন মাস লিঙ্ক খোলা থাকবে। যারা যারা পরীক্ষাগুলো মানে যারা দেখবে, হয়তো পরে করে দেখবে, তারা পরীক্ষাটা দিয়ে দিও। ওয়্যারলেস অপারেটরের আগে অবধি যারা দেখবে তারা পরীক্ষাটা দিয়ে দিও। মক টেস্টটা তোমাদেরকে সেট করে দিয়েছি ট্রিটমেন্টে। লিঙ্কটা যেটা আছে, লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো। তার সাথে সাথে তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল @অক্সিজেন একাডেমি, সেইখানেও আমি টেলিগ্রাম চ্যানেলটাতেও তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, যারা আমার কাছ থেকে পেড কোর্স করতে চাও, তারা 6294633 69 এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, হোয়াটসঅ্যাপ বা ফোন করে, কোনো প্রবলেম নেই। আমাদের সিলেবাসটা সব পুরোটাই করানো হয়েছে এবং পুরোটাই করানো হবে, যেটুকু বাকি আছে। প্রতিটা ক্লাস যেগুলো আছে সমস্ত ক্লাস তোমরা সেভড পেয়ে যাবে, এবং ক্লাসগুলো আমাদের পুরো মেনস অবধি চলবে। অর্থাৎ মেন এক্সাম যতদিন না হচ্ছে, তোমাদের যতদিন না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, ততদিন অবধি ক্লাস করানো হবে। প্রির জন্য ক্লাস করানো হবে, তার সাথে সাথে মেন্সের জন্য ক্লাস করানো হবে। পার মান্থ 225 রুপিস, প্রতি মাসে 225 টাকার পার মান্থে তোমাদেরকে টিউশন করানো হবে। কেউ যদি ইন্টারেস্টেড থাকো আমাকে জানিও। এবং যে লিঙ্কটা আছে মক টেস্টের লিঙ্কটা, মক টেস্টের যে লিঙ্ক, সেটা এই টেলিগ্রামে, এই সরি এখানে ডিসক্রিপশানও দিয়ে দেবো, ডিসক্রিপশানও দিয়ে দেবো, এবং তার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দেবো। এক্সাম দিতে চাইলে সেখান থেকে দিয়ে নিও, ঠিক আছে? এক্সাম দিতে চাইলে সেখান থেকে দিয়ে দিও। 60টা কোয়েশ্চেন ফিক্সড করে দিয়েছি, কারেন্ট ইলেকট্রিসিটি এবং ডেরিভেটিভের উপর, কারেন্ট ইলেকট্রিসিটি এই দুটোর উপর দিয়ে করে দিয়েছি। নেক্সট ফুল মক টেস্ট যেটা হবে সেটা তোমাদেরকে পরের উইক করবো, পরের উইক সানডে করে, সানডে বা মানডে পুরো 100 নম্বরের মক টেস্ট তোমাদেরকে আমি ফিট করবো। 100 নম্বরের মক টেস্ট কি ফিট করবো, যেমন কোয়েশ্চেন হিসাবে সেরকম, ঠিক আছে? থ্যাংক ইউ। আমাদের যে সিলেবাসটাতে, ওয়্যারলেস অপারেটরের সিলেবাসটাতে যে রিজনিংটা রয়েছে, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং যেটা রয়েছে, সেটার ক্ষেত্রে অনেকের প্রবলেম রয়েছে। প্রবলেম মানে তোমাদের পার্টিকুলারলি কিছু বলে দেয়নি না যে কোনটা থেকে, মানে নর্মাল যদি বলতো রিজনিং তাহলে হয়তো সবগুলো করে যেত, এবং এখানে যেহেতু পার্টিকুলারলি বলে দিয়েছে লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল, তাহলে অনেকের ক্ষেত্রে মনে কনফিউশন থাকছে যে কোন টপিকটা থেকে আমি করব, কোনটা কভার করব, কোনটা করব না, সেক্ষেত্রে একটা কনফিউশন অনেকেরই থাকে। তা অনেকেই তোমরা কমেন্ট সেকশনে বলেছিলে, অনেকেই নর্মাল মেসেজ করে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে মেসেজ করে বলেছিলে যে ওয়্যারলেস অপারেটরের যে রিজনিং সিলেবাসটা, এটা সুপারভাইজারের জন্য সিম, যে রিজনিং সিলেবাসটা সেটা যদি একটু ডিসকাস করে দাও, মানে কোনটা থেকে করলে ভালো হয়। কারণ তোমার রিজনিং তো আর এক ধরনের হয় না, রিজনিং তোমার অনেক আছে, ভার্বাল, নন ভার্বাল, অ্যানালিটিক্যাল, তারপর তোমার অনেক অনেক রয়েছে, লজিক্যাল রিজনিং রয়েছে, রিজনিংয়ে তোমার শেষ হয় না। কিন্তু পার্টিকুলারলি যেগুলো বলেছে, যেগুলো দরকার, সেগুলো আসল আমাদের করা দরকার, তাই না? এই ভিডিওটাতে তোমাদেরকে সেই ব্যাপারেই বলবো আমি। এবং তার সাথে সাথে তোমাদেরকে আরেকটা বলবো যে তোমাদের যে পরীক্ষাটা আছে ওয়্যারলেস অপারেটরের যে এক্সামটা, হবে সেটা কবে হবে, ঠিক আছে? নর্মাল তোমাদের সুপারভাইজারের যেটা ডেট দিয়ে দিয়েছে সেটা তোমরা সকলে জানো, 31 অক্টোবর এক্সাম হয়ে যাবে। এটাতে কোনো রকম কনফিউশন নেই, কোনো রকম প্রবলেম নেই। কিন্তু ওয়্যারলেস অপারেটরটা সেটা কীরকম হবে, কারণ কেউ এক্সপেক্ট করেনি যে ওয়যারলেস সুপারভাইজার যেটা আছে সেটা এত তাড়াতাড়ি দিয়ে দেবে এবং এইভাবে দিয়ে দেবে। এরপর ফর্ম ফিল আপ হয়েছিলো WBP এসআইয়ের ক্ষেত্রে, আগে ফর্ম ফিল আপ হয়েছিলো, তাই না? কিন্তু তোমার সুপারভাইজারটা আগে দিয়ে দিল, যদিও সেটা নেহাতেই খুব কম স্টুডেন্টের জন্য, 74 কি 75টার মতো সিট রয়েছে, সেই কারণে সুপারভাইজারটা এত তাড়াতাড়ি দিয়ে দিল। এরপর সেই ক্ষেত্রে একটা কোয়েশ্চেন চলে আসে যে ওয়্যারলেস অপারেটরের যে এক্সামটা, সেই এক্সামটা কত কবে আসবে, ঠিক আছে? এই সিলেবাসটা করার পর, রিজনিংয়ে দেখার পর আমরা সেই ব্যাপারে দেখবো যে এক্সামটা কবে হতে পারে এবং কবে হবে সেটার ব্যাপারে একটা দেখবো। দেখো রিজনিংয়ের ক্ষেত্রে এই যে আমি 30টা চ্যাপ্টার লিখেছি, এর বাইরে কিছু নেই, কিন্তু এই 30টা চ্যাপ্টারের মধ্যে থেকেই কতগুলো ইম্পর্টেন্ট এবং কী কী আছে সেগুলো সামান্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল অ্যালফাবেট সিরিজ, এটাতে তোমাদের কোনো রকম প্রবলেম নেই, এবং অ্যালফাবেট সিরিজ কী হয় সেটাও তোমরা সকলে জানো। র্যাঙ্কিং অ্যান্ড অর্ডার এই কোয়েশ্চেন একটা আছে, অ্যানালজি যেটা সেটা রয়েছে, এবং সিরিজের ক্ষেত্রেও তোমরা জানো, নাম্বার সিরিজ থাকতে পারে, তারপরে অ্যালফাবেট সিরিজ থাকতে পারে, যেগুলো তোমরা হয়তো এসআইয়ের ক্ষেত্রে, কনস্টেবল ক্ষেত্রে দিয়েছো। কোডিং ডিকোডিং দেওয়া থাকবে, ঠিক, কোডিং ডিকোডিং থাকবে, অর্থাৎ র্যাট সমান 14,
দেন তাহলে র্যাট সমান 14 যদি হয় ম্যাট সমান কত, এই ধরনের কোয়েশ্চেনগুলো যেগুলো আসে যেগুলো তোমাদেরকে দেয় সাধারণত। ব্লাড রিলেশন দেখবে মামার কাসার পিসির এই হাই হুই মানে সেই বলে না ব্লাড রিলেশন যেটা, মেয়েরা বেশ পাকা এইসব ব্যাপারে। তারপর হচ্ছে ডাইরেকশন, ডাইরেকশনটা যেটা দেয় যে কোনো তুমি এই পয়েন্টে আছো তোমার ঘর এইখানে, তুমি ডান দিকে গিয়ে 15 মিটার গেলে, তারপর বাঁ দিকে ঘুরে এত গেলে, এত ডিগ্রিতে ঘুরলে, সেরকমই কোয়েশ্চেন দেয় অনেক ক্ষেত্রে। এবং তোমার ডিগ্রির ক্ষেত্রে কোয়েশ্চেনটা এখন বেশি আসছে যে হয়তো তুমি রাইটস এখন দাঁড়িয়ে আছো এবং পূর্ব পশ্চিম তুমি পূর্ব দিকে যাচ্ছিলে, পূর্ব দিকে যাওয়ার পর তোমার 30 ডিগ্রি বাঁ দিকে ঘুরে গেলে, ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমার এখন দিচ্ছে এই ডাইরেকশনের ক্ষেত্রে। দেন আসছে কিউব অ্যান্ড ডাইস, এটা আসছে ঠিক কোন নাম্বারের অপোজিটে কোনটা থাকবে কোনটা, এমনকি নাম্বার না দিয়ে তোমাকে ফিগারও দিতে পারে। ওয়ার্ড ফাংশন এটা দিতে পারে, ওয়ার্ড ফাংশন একটা দিতেই পারে যে কোনো একটা দিয়ে দিলে, যে যেমন মনে করো আমি দিলাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট থেকে কোন ওয়ার্ডটা তৈরি করা যাবে না, চারটা অপশান হয়তো দিয়ে দিলে, একটা দুটো তিনটা চারটা অপশান দিয়ে দিবে কোনটা তৈরি করা যাবে না। মিসিং টার্ম দেবে যে মিসিং টার্ম কোনটা তোমার মিসিং রয়েছে এর মধ্যে দিয়ে, ঠিক আছে, মিসিং টার্ম দিচ্ছে দেখলো তোমাদের ইয়ে প্রপোর্শনাল হিসেবে দেয়, তাই না, প্রপোর্শনাল হিসেবে যে এ রেশিও বি তাহলে সি রেশিও কি হিসাবে, মিসিং টার্ম হিসাবে যেগুলো দেয়, মিসিং টার্মে অনেক রকমই দেয়, এমন কিছু না, মিসিং টার্মে অনেক কিছুই দেয়। সিম্বল অ্যান্ড নোটিফিকেশান দেবে যে হয়তো তোমার গুণ সমান যোগ বিয়োগ সমান ভাগ, তাহলে বলো 5 * 3 = 2 এই ধরনের যেটা সেটা কি, এই ধরনের সিম্বল অ্যান্ড নোটিফিকেশান হবে, ঠিক। এবং অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড অ্যাকর্ডিং টু ডিকশনারি, এটা ডিকশনারি হিসেবেও নাও দিতে পারে, তোমাকে হয়তো যে কোয়েশ্চেনটা দিয়ে দিতে পারে যে ডিকশনারি অপোজিট থেকে সাইড থেকে সাজাও বা এই সাইডে সাজাও, সেগুলো তোমাদের পার্টিকুলারলি কোয়েশ্চেন বলে দেয়। এবং সাধারণত ডিকশনারি হিসেবেই দেয় এবং বলে দেয় যে প্রথম নাম্বারটা বলো না হয় থার্ডটা বলো, না হলে হয়তো পিছন দিক থেকে সেকেন্ড নাম্বারে কোনটা পড়বে, সবচেয়ে আগে কোনটা পড়বে, সবচেয়ে পিছনে কোনটা পড়বে, এই ধরনের তোমার ডিকশনারিতে এখন কোয়েশ্চেন দিচ্ছে। নেক্সট আসছে সিলিজম, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। সিলিজম মানে হয় যে মা, তারপর তোমার গর্ভ মা, গর্ভবতী মা এবং ডাক্তার, এদেরকে রিলেশনে ঢোকাও, এই ধরনের কোয়েশ্চেন থাকবে। তারপর হয়তো তোমার রাস্তা, তোমাকে রাস্তা দিয়ে দিল, তারপর তোমাকে দিল এরোপ্লেন, রাস্তা এরোপ্লেন এবং লরি, এর মধ্যে তোমাকে রিলেশন সিলিজম তৈরি করতে হবে। তারপর আসছে ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রামটা তোমরা সকলেই জানো যে এইভাবে গ্রাফ দেওয়া থাকবে, এইভাবে গ্রাফ দিয়ে দিয়ে ভেন ডায়াগ্রাম তোমাকে করতে হবে, তাই না, যে 2020 সালে এত সেল হয়েছে, 2025 সালে এত সেল হয়েছে, তাহলে বলো 2016 সালে 2025 সালের চেয়ে কত কম হয়েছে কত বেশি হয়েছে, এই ধরনের কোয়েশ্চেন ভেন ডায়াগ্রামে দেয়। কজ অন এফেক্ট দেবে কী কারণে কোনটা ঘটতে পারে, এগুলোর ক্ষেত্রে তোমার এই যে কজ অফ এফেক্ট, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, স্টেটমেন্ট কনক্লুশন আর ভেরিফিকেশান অফ ট্রুথ অফ দ্য স্টেটমেন্ট, এই চারটা পাঁচটা টপিক যেটা প্রচণ্ড ভুল হয়, প্রচণ্ড ভুল মানে এগুলো তোমার চাইবে সব দিন যে এগুলো যেন সবচেয়ে পরে তোমরা অ্যাটেম্পটা করতে পারো, কারণ এগুলো তোমার এমনই টপিক যেগুলোতে ভুলের সম্ভাবনাটা খুব বেশি। তাহলে এই কোয়েশ্চেনগুলো এগুলো যেহেতু রয়েছে সেদিক থেকেও তোমাদেরকে করতে হবে, এমন নয় যে করা চলবে না মানে বাদ দেবে, কিন্তু তোমাকে করে যাবে যদি সহজ দেয়, কারণ স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমার বেশি বেশি আসে, বেশি আসে মানে যে ধরনের কোয়েশ্চেন আসবে সেগুলো হয়তো সবাই করতে পারে না, সবাই করতে পারে না কারণ ওগুলোর ক্ষেত্রে একটু সামান্য তোমার মেন্টাল এবিলিটিটা একটু বেশি দরকার হয় এবং ওটার মানে তুমি 100% শিওর হতে বলতে পারে হওয়া যায় না যে এটা হ্যাঁ এটাই কি ঠিক না, এ ধরনের একটু সামান্য কনফিউশন থেকেই যায়, তাই না, সেই কারণে এই কয়েকটা চ্যাপ্টার রয়েছে। তারপর রয়েছে মেশিন ইনপুট, সেটা রয়েছে ইনইকুয়ালিটিস অর্থাৎ অসমান জিনিসটা বের করতে হবে, মেশিন ইনপুট রয়েছে। তারপর রয়েছে পাজেল টেস্ট, পাজেল টেস্টের কোয়েশ্চেন দিতে পারে যে তোমাদের রিজনিংয়ের কোয়েশ্চেন দেয় না যে একটা ফ্যামিলিতে দুটো বাবা দুটো ছেলে এবং দুটো দাদু রয়েছে, টোটাল লোক কতজন, এই ধরনের কোয়েশ্চেন যেগুলো পাজেল টেস্ট দেয় সেই ধরনের কোয়েশ্চেন রইবে, এগুলো পাজেলের মধ্যে পড়ে যায়। সিটিং অ্যারেঞ্জমেন্ট বলবে যে হয়তো 5-6টা বন্ধু তোমার একটা গোল করে বসেছে এবং তারা কেন্দ্র অভিমুখে তাকিয়ে আছে, এই এ তোমার এ বি এবং সি এর মাঝে রয়েছে, বি সি এর সাইডে নেই, সি এ থেকে 5টা ঘরে ডান সাইডে পরে রয়েছে, এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট যেগুলো দেয়। তারপর নর্মাল এটা তো তোমার সার্কেল হিসাবে দেবে, সেটাও কিছু না, নর্মাল হয়তো দিল যে লাইনের বরাবর এইদিক থেকে 15 নাম্বার রয়েছে, এদিক থেকে 16 নাম্বার রয়েছে, যেটা কিন্তু তোমার র্যাঙ্কিং অ্যান্ড অর্ডারের মধ্যেও পড়ে যায়। সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমার র্যাঙ্কিং অ্যান্ড অর্ডার হিসাবেও দিতে পারে, এমনকি তোমার এইখান থেকেও দিতে পারে, তাই না, সেক্ষেত্রে একটা জিনিস আছে। কমপ্লিট দ্য ফিগার কোয়েশ্চেন দিয়ে দেবে, ধরো এই ধরনের দিয়ে দিল, দিয়ে তোমাকে
এরকম অপশান দিল, এরকম অপশান দিল, দিয়ে এই ধরনের দিয়েছে, এবং এখানটায় দিয়ে এখানে দিয়েছে তোমাকে এখানটাতে কীভাবে সেরকম করতে, যেগুলো তোমরা দেখে থাকো, মানে কোনটা দেখলে পুরোপুরি চারদিকটায় সমস্তটাই সমান দেখাবে, সেইটাকে বলছে কমপ্লিট দ্য ফিগার। তারপর আসছে তোমার কাউন্টিং অফ ফিগার, প্রথমে এলো তোমার কমপ্লিট অফ ফিগার, তারপর এসছে কাউন্টিং অফ ফিগার। কাউন্টিং অফ ফিগার ক্ষেত্রে তোমার ত্রিভুজের ক্ষেত্রে হয়, চতুর্ভুজের ক্ষেত্রে হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হয়, ট্রাপিজিয়ামটা সাধারণত দেয় না, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এই ধরনের যতগুলো দেয়, যে কতগুলো আয়তক্ষেত্র রয়েছে, কতগুলো বর্গক্ষেত্র রয়েছে, কতগুলো ত্রিভুজ রয়েছে, ত্রিভুজটা সাধারণত বেশি আসে এবং আয়তক্ষেত্র বর্গক্ষেত্রটা আসে এমন না। ফিগার ম্যাট্রিক্স দিয়ে দেবে, যেটা খুবই ঝামেলার জিনিস, এমবেডেড ফিগার, এমবেডেড ফিগার দিয়ে দেবে। এমবেডেড ফিগার বলতে কীরকম থাকবে, যে এই একটা ছবি রয়েছে, এই ছবিটা রয়েছে, মনে করো এই ধরনের একটা ছবি আঁকা থাকলো, এইটা একটা ছবি আঁকা থাকলো, ঠিক এই একটা ছবি, এবং তোমাকে একটা লাইন দিয়ে দেবে যে এইটা এই এই কোন কোন লাইনটা ওটার মধ্যে রয়েছে, এই চারটা লাইন দিয়ে দিলে কোন লাইনটা ওই ওই ছবিটার মধ্যে রয়েছে, এটাকে বলা হয় এমবেডেড ফিগার। এমবেডেড ফিগার মানে ফিগারের মধ্যে লুকানো ছবিটা কোনটা। পেপার কাটিং, পেপার কাটিং অ্যান্ড পেপার ফোল্ডিং, যে জিনিসটা সামান্য মেন্টাল অ্যাবিলিটি দরকার হয়, এবং বেশ সুন্দর কোয়েশ্চেন হয় পেপার কাটিং থেকে, এবং এমন কিছু আহামরি কোয়েশ্চেন দেবে না, সেটা নিয়ে না, নর্মাল হয়তো দেবে যে একটা পেপার, সেটাকে প্রথমে এইভাবে ফোল্ড করা হলো, সেটাকে প্রথমে এইভাবে ফোল্ড করা হলো, তারপর সেটাকে আবার এই মানে আবার এইভাবে মানে নিচ দিকে ফোল্ড করা হলো, নিচ দিকে ফোল্ড করা হলো, তারপর তোমাকে এইভাবে ফোল্ড করার পর বললে যে যেটা এলো সেটা এই কোণে একটা ছিদ্র করা হলো, তাহলে কোন দিকটাতে আসবে, মানে কোনটাতে আসবে সেরকমের রয়েছে, ঠিক অর্থাৎ এই ক্ষেত্রে যেটা আসবে সেই ধরনের কোয়েশ্চেনটা চলে আসবে, এই ধরনের কোয়েশ্চেন তোমাকে সাধারণত দেবে। তারপর বলছে তোমার ওয়াটার ইমেজ, মিরার ইমেজ, ওয়াটার ইমেজ মিরার যাবে, এগুলো সহজ জিনিস এবং ছোটো জিনিস, কোনো প্রবলেম হবে না। নেক্সট যেটা রয়েছে ক্যালেন্ডার, ঠিক নেক্সট যেটা রয়েছে সেটা ক্যালেন্ডার। এরপর এই কয়েকটা কোয়েশ্চেন তো রয়েছে, কিন্তু সমস্তগুলোই তুমি করলে কিন্তু তোমার সেক্ষেত্রে হবে না, কারণ সমস্তটা তোমার করতেও পারবে না, তোমার সব দিন মানে এগুলোর মধ্যে যেগুলো রয়েছে কয়েকটা পার্টিকুলার টপিক রয়েছে সেগুলোর বিষয়ে বেশি ধ্যান দেবে। অ্যালফাবেট সিরিজ, প্রথম র্যাঙ্কিং, অ্যানালজি সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লার রিলেশন, ডাইরেকশন, কিউব, ওয়ার্ড ফাংশন, মিসিং টার্ম, সিম্বল অ্যারেঞ্জমেন্ট ইন দ্য ডাইরেকশন, ডিকশনারি, এগুলো তো তোমার সহজ টপিক, এগুলো তুমি করবেই এবং এগুলো ছাড়া চলবে না। সিরিজমটা করবে, সিরিজম একটা নর্মেল একটা স্ট্যান্ডার্ডই করবে, ব্যাংকের স্ট্যান্ডার্ড বা রেলওয়ের স্ট্যান্ডার্ড, এনটিপিসি, আরআরবির ক্ষেত্রে সেরকম স্ট্যান্ডার্ডই করতে যেন, একটা নর্মাল স্ট্যান্ডার্ড করবে, এবং নর্মাল স্ট্যান্ডার্ড বলতে কি সিরিজম করবে, সিরিজম করবে, অন্য কিছু না, যদি তোমার করতে মন যায় স্ট্যান্ডার্ডে নিশ্চয়ই করবে। ভ্যান ডায়াগ্রাম রয়েছে, ভ্যান ডায়াগ্রামটা তুমি যতই প্র্যাকটিস করো, ব্যাপারটা হচ্ছে তোমার তখন যদি করতে পারো কোনো অসুবিধা নেই, আর যদি না করতে পারো দেবে না। এরকম দিয়ে দিলো যে এখানে 2015 সালে এত বিক্রি হচ্ছে, এখানে 2016 সালে এত বিক্রি হয়েছে, এবং এখানে দিয়েছে তোমার 100, এটা দিয়েছে 130, তাহলে তোমাকে দিয়ে দেবে 2016 সালে যে বিক্রি হয়েছে সেটা 2015 সালের চেয়ে কত পার্সেন্ট বেশি। ম্যাথের ক্ষেত্রে যদি ঠিকঠাক থাকো তাহলেই তুমি তোমার যে ভ্যান ডায়াগ্রামটা আছে সেটা করতে পারবে। কজ অন এফেক্ট যেটা রয়েছে, যে কোন কারণের জন্য কোনটা হয়েছে, সেই রকম কোশ্চেনগুলো আসে, এই কয়েকটা ক্ষেত্র তোমার, এগুলোকে আমি বলবো যে এগুলোকে বেশির বেশি চাইবে অ্যাভয়েড করার। অ্যাভয়েড করার মানে যদি পরীক্ষায় না করেও তুমি 20টা কোশ্চেন, তো 20টা কোশ্চেনের মধ্যে তুমি অ্যাভয়েড না করে যদি তুমি মোটামুটি 15টা করতে পারছো, 15টা থেকে 16টা কি 17টা কোশ্চেন করতে পারছো, আমি বলবো তোমাকে এদিকে যাওয়ার দরকার পড়বে না, এদিকে দিও না, এদিকে করতে গেলে ঝামেলা হবে, কারণ স্টেটমেন্ট আর্গুমেন্ট যেগুলো আছে সেগুলো তুমি যতই ঠিকঠাক করে করো, এমন আর্গুমেন্ট ওরা লাগাবে যে আর্গুমেন্ট হিসেবে ওরা বসেই আছে, সেই আর্গুমেন্টে তুমি হয়তো চলতে পারবে না, তাই না, সেরকম হিসাবে চলবে। এরপর আর্গুমেন্ট যেটা আছে সেটা তোমার সব সিচুয়েশনে সব রকম হয় না, হয়তো বলে দিল যে গ্রাম মানে শহরে, এই শহরে মদ প্রচণ্ড খায়, মদ খুব খায়, তারপর দিয়ে দিল পরের মানে স্টেটমেন্ট দিয়ে দিল যে মদ বিক্রি করা বন্ধ করা উচিত, এরপর তোমাকে আর্গুমেন্টে লাগাবে যে মদ বিক্রি করা কি সত্যি উচিত, মদ খাওয়া তোমার, মদ খেলে লোক মরে যাচ্ছে, তারপর বললে মদ খেলে তোমার মানে সরকারের ট্যাক্স কমে যাবে, কোনটা তুমি করবে, এই ধরনের প্রবলেমটা আসে, সেই জন্য সেগুলোকে একটু ঠিক মতো সাবধানভাবেই চলা দরকার। এই কয়েকটা রয়েছে তোমাদের টপিক, এই 30টা টপিক তুমি যদি করে যাও, যে কোনো পরীক্ষা দাও, এমন নয় যে তুমি এই পরীক্ষাটাই দিলে, এই পরীক্ষা ছাড়াও আরও যদি তুমি পরীক্ষা দাও সেক্ষেত্রেও তোমার প্রবলেম হবে না। সমস্ত ব্যাংকের ক্ষেত্রে দাও, মানে রেলওয়ের ক্ষেত্রে দাও, এইটা পার্টিকুলার টপিক, এর ক্ষেত্রে বাইরে কোনো দিন আসবে না, এবং ব্যাংক রেলওয়ের ব্যাপারে ভুলে যাও, তোমাদের যেহেতু ওয়্যারলেস অপারেটর এবং ওয়্যারলেস সুপারভাইজার, সেই ক্ষেত্রে তোমার এই কয়েকটা টপিক তোমরা করবে। নেক্সট জিনিস আসছে এরপর তোমাদের এক্সামটা, যে এক্সামটা কবে হবে, ওয়ারলেস সুপারভাইজার তো তোমার হয়ে গেলো 31শে অক্টোবর, বেশ এদের তো হরি হরি পেরিয়ে গেল। এরপর তোমাদের কয়েকটা জিনিস জানা দরকার, 31শে অক্টোবর হয়ে গেলো, এরপর একটা ছোঁয়া নাড়া যে কথা আসছে সবার মনে, যে 21শে নভেম্বর এক্সামটা হবে কি না।
এটা এক্সামটা হবে কিনা। তুমি দেখো আমার কাছে যারা টিউশন পড়ে, মানে এই তোমার অনলাইনে যারা ব্যাচ ক্র্যাশ কোর্স করে, তাদের মধ্যে দিয়ে 7 থেকে 8 জন রয়েছে যারা কনস্টেবল, 7-8 জন কনস্টেবলের চাকরি করে। তারা যেহেতু ওরা মানে ওইখানে ওর সাথে যুক্ত রয়েছে, তারা বলছে দাদা একটা খবর পাচ্ছি যে 21 নভেম্বর হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। কেন 21 নভেম্বর? এইটা হয়ে যাবে, ওয়্যারলেস অপারেটর যেটা আছে সেটা এখানে হয়ে যাবে, এবং যে এসআইটা আছে সেটা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনাটা আছে, এইভাবে তারা বলছে। ঠিক আছে, 21 নভেম্বর হচ্ছে, এবং এইভাবেই এইটাকেই তুমি ফিক্সড ধরে চলতে হবে, কারণ 21 নভেম্বর তুমি যদি ফিক্সড না ধরো, অন্য কিছু করতে যাও, তাহলে তুমি পুরোপুরি ডুববে। অন্যের কথা বলে যদি অন্য কেউ বলছে যে না না এখন পরীক্ষা হবে না, এখন এই হবে না বলে বলে অনেকে মানে ভাউতাবাজি করার চেষ্টা করছে, অনেকে তোমাকে মানে কি বলো যাতে কম্পিটিশনটা কমে যায় সেদিকে ধ্যান করার চেষ্টা করছে, সেদিক থেকে ধ্যান দিও না। 21 নভেম্বর তুমি ফিক্সড নিয়ে চলো, কারণ তোমার আমার কাছে যতজন পড়ে, তারা 7-8 জন বললাম যে কনস্টেবলের চাকরি করে, তারা অধিকাংশ 7-8 জনের মধ্যে আমার 4-5 জনের সাথে কথা হয়েছে, 5 জনের 5 জনই বলছে 21 নভেম্বর আমরা খবর পাচ্ছি, এবং এসআই যেটা আছে সেটা ডিসেম্বরে হবে। তাহলে ওরা যেহেতু রয়েছে, ওদের ক্ষেত্রে একটা নর্মেল খবর তো থাকবে, ভিতরের জিনিস ভাতের হাড়ের জিনিস তোমরা তোমার জানবে, ঘরের ব্যাপার, তাই না? এই হচ্ছে ব্যাপার। তাহলে 21 নভেম্বর এক্সামটা তোমরা এইটা ফিক্স ধরে চলতে পারো, আর যদি তুমি অন্য কিছু হিসেবে ধরতে যাও তখন কিন্তু প্রচণ্ড ঠুকবে। 31 অক্টোবর তোমার এক্সাম হয়ে যাচ্ছে, এরপর ভাবো তোমার কম্পিটিশনটা কত বেশি কমে যাবে, কত বেশি একটা সুবর্ণ সুযোগ হিসেবে ভাবো। তোমার ব্যাপারটা হয়ে গেল এরপর নভেম্বরে, 21 নভেম্বর তোমার এক্সাম হয়ে যাচ্ছে, তারপর ডিসেম্বরে হবে এসআই। তুমি ভাবো যে ছেলেটা আজ 1 বছর ধরে এসআইয়ের জন্য পড়ছে, সে ওয়্যারলেস অপারেটার জন্য দৌড়াবে, এবং ওয়্যারলেস অপারেটারটা অপেক্ষাকৃত কঠিন পরীক্ষা। অপেক্ষাকৃত কঠিন কেন? কারণ 11 এন্ড 12 ইনক্লুড রয়েছে ফিজিক্স এবং ম্যাথ, সেই ক্ষেত্রে এসআইয়ের চেয়ে অপেক্ষাকৃত ওয়্যারলেস অপারেটারটা কঠিন হবে। তাহলে একটা ছেলে যে 6 থেকে 7 মাস তোমার এসআইয়ের জন্য দৌড়াচ্ছে, সে ওয়্যারলেস অপারেটার জন্য দৌড়ায় না। এরপর সবাই খবর পেয়েছে যে ডিসেম্বরে এসআইটা হয়ে যাবে, তাহলে যতগুলো এসআই স্টুডেন্ট যারা ওয়্যারলেস অপারেটারের জন্য করেছে, তারা কিন্তু তোমার ওয়্যারলেস অপারেটারের জন্য সেদিক থেকে দৌড়াবে না, এবং ওয়ারলেস অপারেটারের প্রচণ্ড তোমার ইয়েটা হবে, সুবিধার ক্ষেত্রে হবে, এবং কাট অফটাও ঠিকঠাক আসবে, মোটামুটি কম আসবে। কেন? কারণ তোমার যেহেতু 1000 স্টুডেন্ট আছে, 1000 আমি যদি 1000 মোটামুটি ধরি, 1000 চেয়ে বেশি ফর্ম মানে তোমার ইয়ে রয়েছে, কী নাম বলে সিট রয়েছে, তাকে যদি 15 গুণও দেখায় তাহলেই তোমার হচ্ছে 15K, 15,000 স্টুডেন্টকে মাঠে ডাকবে, এবং মোট ফর্ম ফিল আপ হয়েছে 50,000 স্টুডেন্ট রয়েছে যারা তোমার ওয়ারলেস অপারেটার রয়েছে। তাহলে ভাবো কত কম পরিমাণ তোমাদেরকে হবে, এই হচ্ছে ব্যাপার। তা এত দূরই রইল, এগুলো রয়েছে তোমাদের এসআইয়ের ক্ষেত্রে, এটা স্ক্রিনশটটা আমি টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দেবো। কেউ যদি আমার কাছ থেকে তোমরা ওয়্যারলেস অপারেটারের জন্য পড়তে চাও, কেউ যদি ইন্টারেস্টেড আছো আমাকে জানিও। ক্লাস ক্লাস আমাদের হয়ে গেছে, শুরু অনেক দিন আগেই হয়েছে, এবং ক্লাসগুলো যতগুলো আছে সমস্ত ক্লাস তোমরা সেভড পেয়ে যাবে, সমস্ত ক্লাস সেভড পাবে, এবং কোনো রকম প্রবলেম হবে না। পার্সোনালি আমাকে যে ফোন নাম্বার রয়েছে 6294-63369, হয় এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও, নচেত মোবাইল ফোন নাম্বারে ফোন করে নিও, কোনো প্রবলেম নেই। জানার থাকলে এখান থেকে জেনে নিও। পেড কোর্সের ব্যাপারে 225 রুপিস পার মান্থে তোমাদেরকে পেড কোর্স করানো হয়। আশা করছি এই রইল ওয়্যারলেস অপারেটারের সিলেবাস টেলিগ্রাম মানে রিজনিংয়ের ক্ষেত্রে, এর চেয়ে বাইরে কিছু যাবে না, এবং এটাই সিলেবাস। ঠিকঠাক করে পড়তে থাকো এবং রেডি হতে থাকো, ঠিক আছে? ওকে দেন, থ্যাংক ইউ।